তারপরে নোডের ভোল্টেজ দিব V1 V2, ভোল্টেজ দেওয়া শেষ। এবার কারেন্ট দেখব, এই কারেন্টটা অলরেডি দেওয়া আছে, এটা দেওয়ার দরকার নাই, এখানে 10 ভোল্ট আসতেছে। তো আমরা জানি না হচ্ছে, আচ্ছা এই কারেন্টটাও দেওয়া আছে এদিকে 5 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, সরি হ্যাঁ দুইটা আছে, বাকি দুটো আমরা জানি না। এই দুটোকে আউটগোয়িং চিন্তা করলাম এবং নাম দিলাম I1 I2। এবার এই নোডে আসি, এই নোডে আসার পর এই কারেন্টটা তো দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, এবং এদিক থেকে I2 কারেন্টটাও আসতেছে, এটাও দেওয়ার দরকার নাই। বাকি আছে কে, এই এই ব্রাঞ্চের একসাথে কারেন্টটা, এটাকে আমরা আউটগোয়িং করলাম, এটার নাম দিলাম I3। ওকে, এবার আমরা KCL অ্যাপ্লাই করা শুরু করি। KCL এট নোড 1, এখানে KCL করলে ইনকামিং সমান আউটগোয়িং। ইনকামিং কারা কারা আছে? ইনকামিং শুধু একজন আছে, 10 অ্যাম্পিয়ার, তাই না? এই 10 অ্যাম্পিয়ারটা, জি ম্যাম। তাহলে আউটগোয়িং এ কারা আছে? I1 I2 আর 5 অ্যাম্পিয়ার। তো এবার আমরা I1 মানে কি দেখি বলেন তো, I1 কে কিভাবে লিখবো? 5 অ্যাম্পিয়ার আউটগোয়িং কিভাবে হইল? এই যে 5 অ্যাম্পিয়ার ডিরেকশন দেয়া আছে, এদিকে যাচ্ছে, ঠিক আছে, এটা আগে থেকে দেয়া আছে, যেটা একটা কারেন্ট সোর্স দিয়ে দিছে না, তো যেহেতু এটা ডিরেকশন আগে থেকে দেয়া আছে, এটা হচ্ছে আউটগোয়িং। আচ্ছা, তো এখন আমরা I1 টাকে কিভাবে লিখতে পারি? V1 minus 0. V1 minus 0 divided by 6. By 6. Plus I2 টাকে কি লিখতে পারি? জেনারেটরস কোথা থেকে? V1 থেকে। শেষ হলো কোথায়? V2 তে। V2. V1 minus V2 divided by 4 plus 5. হ্যাঁ, এবার আমরা জাস্ট এটাকে সলভ করি। 6 আর 4 এর লসাগু কত হয়? 12 নাকি? 12, 2P1 2P1 minus 3P2 equals to 5. 12 না 6 আর 4 এর লসাগু? জি ম্যাম, ঠিক। 5B1 minus 3B2 আগর 60, এটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আমরা KCL করব নোড নাম্বার 2 তে। আমি এখানে 10 ছিল, এটা কিছু করব না। এই যে 10 এর 5 দিয়ে বিয়োগ করলাম, বিয়োগ করে 5 হয়ে গেল। আচ্ছা, এবার নোড 2 তে আসি। নোড 2 তে ইনকামিং কার কার আছে? 5 অ্যাম্পিয়ার, I2, এই দুটো হচ্ছে ইনকামিং, দ্যাট মিন্স 5 প্লাস I2, আউটগোয়িং হচ্ছে I3। I2 হচ্ছে কি? I2 হচ্ছে V1 minus V2, যেখান থেকে জেনারেট হয়েছে ওটার ভোল্টেজ আগে দিতে হবে, বিকজ এটা হায়ার পটেনশিয়াল। V1 minus V2 divided by 4। I3 হচ্ছে কি? I3টা বলেন তো, I3 কি লিখবো? V2 minus 0 divided by 2। আমি এখানে 0টা হচ্ছে দেখাচ্ছি, বিকজ আমরা এখন নতুন নতুন শিখতেছি, তো তাই আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন সরাসরি V2 by 2 লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এইটাকে করলে কি আসে? এটাকে উপরে নিয়ে যাই। এখানে আসে কত দেখেন তো, V1 minus 3V2 minus 4 5 20, আমরা ইকুয়েশন 2 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, দুটো ইকুয়েশন কে সলভ করবো। জাস্ট আমরা চাইলে ক্যালকুলেটর সলভ করতে পারি, ক্যালকুলেটর সলভ করা একদম সহজ, যদিও এই ইকুয়েশনটা অনেক সহজ, তো এমনিও সলভ করা যাবে। এই দুটো সলভ করে দেখেন কত আসে আমাদের V1 আর V2 এর ভ্যালু।
ম্যাম একটা আসে 20 আর একটা আসে 13.33 আর ভিওয়ান 20 না জি ম্যাম গুড ঠিক আছে তো আমরা তাহলে বুঝতে পারতেছি যে বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে নোডাল অ্যানালাইসিস করতে হলে জি ম্যাম বুঝতে পারতেছি